প্রধানমন্ত্রী 22 রিলিজ হচ্ছে কালকে, কালকে 22 রিলিজ হবে। কি করছো আমার চুলটাকে তুমি? কার সাথে? তিথি বাসু, সিরিয়াসলি কবে বিয়ে করছিস ভাই? আচ্ছা এই যে ইনফরমেশনটা এনেছে সেটা হচ্ছে এই ব্যক্তি আমাকে বলছে তিথি বাসুর বিয়ে, এন্ড আমি চ্যালেঞ্জ করছি ওই ব্যক্তিকে যে এটা হতে পারে না, ওটা জাস্ট একটা কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ রে বিকাশ, আমি কি বলে জানো, আমি তোমাদের মতো ট্যালেন্ট শোনা গো। ওকে ফাইন, তিথি বাসুর হচ্ছে বিয়ে, এটাই হচ্ছে শুনছি, এটা কি সত্যি? তোমরাই কমেন্ট করে বলে দাও তো। সো এটা হচ্ছে আজকের লুক, আর এটা হচ্ছে আজকে আমার খাবার। ওকে তো অনেক কিছু আগে করে দিয়েছি কিন্তু আমোন তো জাস্ট এখন না পড়ে ওটা পড়ছো এখানে তো বলে। সো শুট থেকে চলে এসেছি হচ্ছে বাবাই এর জন্মদিনে। বাবাই এসো আলাপ করাই সবার সাথে, এটা হচ্ছে মাম্মাই, বাবাই এর বউ, মানে আমার ভিক্ষে মা, এটা হচ্ছে ভিক্ষে বাবা। তো বাবাই এর জন্মদিন, হ্যাপি বার্থডে বাবাই। কন্টিনিউ হাত নেড়ে যাচ্ছ তো, মানে এটাই করতে হবে, শিখিয়ে দিয়েছি আমি। তো মেনু হচ্ছে আলুর দম, পনির, লুচি, আর এটা হচ্ছে ব্রাউনি। এ হচ্ছে প্লুয়ের বাচ্চা, ঠিক আছে, প্লুয়ের একদম 6 নম্বর বাচ্চা হচ্ছে এটা, এত বড় হয়ে গেছে। ইয়েস খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে রসমালাই আর ব্রাউনি। আমি জানি না কেন কন্টিনিউ আমাকে এরকম ভাবে জ্বালাতে থাকে, আদর করলে আদরও খায় না, কন্টিনিউ জ্বালায়। এই যারা কুকুর প্রেমী আছেন তারা একটু বলুন তো কেন এরকম করে, অ্যাবনর্মাল এর মতো। আমার তো মনে হয় তুই অ্যাবনর্মাল, লুয়ের একটা অ্যাবনর্মাল বাচ্চা জন্মেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত অ্যান্টিক জিনিসপত্রে ভরা আমার এই সল্টলেক এর বাড়ি। গড়িটা কত বছর? আর এটা হচ্ছে রোজ উডের, এই গণেশটা হচ্ছে রোজ উড। বাবাই ঠিক বলেছি তো, ছোটবেলা থেকে এত বলেছে আমাকে, আমার পুরো মুখস্থ। কোনটা ইজিপ্টের? হুক্কা চালাও বাবাই। মাম্মাই কেমন আছো? ব্যাস পালালো মাম্মাই লজ্জায়। এ দাও দাও হুক্কা খাই একটু, জন্মদিন আজ একটু। হুক্কা চলে? হ্যাঁ আর আমার চুলটা এখনো এরকমই রয়েছে, কন্টিনিউ জ্বালাচ্ছে, কন্টিনিউ। অ্যাবনর্মাল নাকি আমি বুঝে পাই না তো তোকে। যাই হোক আমি এখন সুন্দর গুড়ের রসগোল্লা, রসমালাই না বাবা, এটাকে রসমালাই বলে না, এটা রসগোল্লা উইথ দুধ, ঠিক আছে ওকে খাই তারপরে দেখা হচ্ছে আবার। তো বাবাই হচ্ছে নিচে বানিয়েছে হোমস্টে, তো এটা হচ্ছে বাবাই এর হোমস্টে। বাবাই আমি এখানে এসে একদিন থেকে যাব। বাহ কি সুন্দর বানিয়েছো গো, ভেরি নাইস, বাহ বাবা ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছে, বাহ। তো কেউ যদি থাকতে চান তো আপনারা যোগাযোগ করবেন, নাম্বারটা দেখে নিলেন, স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন আপনারা। বাহ 2 BHK, হেভি তো, খুব সুন্দর। বাহ বাথরুমটাও তো সেই বড় গো, বিশাল বড়, খুব সুন্দর হয়েছে বাবাই। তো আপনারা যদি কেউ সল্ট লেকে এই ব্লকে, মানে এই বাড়িটা সল্ট লেক এই সেক্টর 1-এ, তো কেউ যদি এখানে থাকতে চান তো বাবাই সাথে যোগাযোগ করতে পারেন। বাবাই দাম কত, দাম কত রেখেছো, কি ভাবছো দাম? মানে
একটা রুম দিলে 1200 পার ডে, আর যদি দুটো রুম নয় তাহলে আমি ওটা 2000 পার ডে দি করে দেবো। বাহ, উইথ এসি? উইথ এসি 4% ব্রেকফাস্টই ফ্রি কমপ্লিমেন্টারি। আচ্ছা, আর যদি আমি এসি না নিই, ধরো এখন শীতকাল এসি চালাবো না, তো সেটা কত টাকা দাম? এসি নন এসি একই রেট। ও, মানে কোনো ডিসকাউন্ট নেই? ডিসকাউন্ট তো হচ্ছে, একটা রুমে 1200, দুটো রুম নিলে। আর কেউ যদি আমার নাম নিয়ে আসে তাহলে সে কত টাকা ডিসকাউন্ট পাবে? তোমার নাম নিয়ে যদি আসে দুটো রুম 2000 দিয়ে দেবো, বা 1500 দিয়ে। তাই তো বলছিলে দুটো রুম 1500 দিয়ে দেবো। আচ্ছা, আমার নাম করে আসে দুটো রুম 1500, আর একটা রুম? একটা রুম 1000, এরকম পাবো। একটা রুম 1000, ওকে ফাইন, এনাফ, গুড এনাফ। এর সাথে হচ্ছে আফের রচা থাকে না, ইন জেনারেল রেসিপির মধ্যে থাকে না। তো আমি হচ্ছে ফোন করে মানে যেভাবে সভ্যতাকে প্রচন্ড ইরিটেট করে আমি ফের রচা আনিয়েছি, ওর মধ্যে ফের রচা দিয়ে আমি তবে খাওয়াবো হচ্ছে সুকান্ত। তোর জন্য আমি এত ফাইট করলাম, কিছু বল। কোনো দরকার ছিল না, চকলেটটা আমি খাবো না। আমি খাবো, আমি খাবো বলে চেয়েছি। হয়ে গেল পরিষ্কার। তো আমাদের সাথে এসছে ইসমাত ফার্নান্ডাস, এ হচ্ছে আমার গাড়ির লোন করে দিয়েছিল এবং গাড়ির লোনের ব্যাপারে ও কিছু বলতে চায়। বল, আমার গাড়ি দেখে তোর কি মনে হয়েছে? আমি চাইনি লোনটা ক্লোজ হয়ে যাক, আমি চাইছিলাম লোনটা অনন্তকাল চলুক আর আমার পোর্টফোলিওতে এটা শো হতে থাকুক। এই যে তোর লোনটা চললো না, তোর জীবনে মানে তোর ব্যাংকে কষ্ট হবে, মানে কি হবে? আমার টার্গেটটা কিন্তু হাফ অ্যাচিভ হয়ে থেকে গেল, সো আলটিমেটলি এটা ফুলফিল হলো না। ওকে, ও হচ্ছে এসবিআই তে রয়েছে, আর এরকম বদমাইশ বন্ধু যদি থাকে মানে বুঝতে পারছেন তো জীবনটাই শেষ হয়ে যাবে। তো বন্ধু হচ্ছে সুকান্তর ছোটবেলার বন্ধু সুকান্ত, আবার ফিরে এসেছে বাই দ্য ওয়ে। কতবার বলবি আর, কত সুন্দর তুমি দিয়েছে, ফাইনালি দিয়েছে, খুব জ্বালিয়েছি আজকে। ওকে, এত ছোট এটা আমরা তিনজনে খেতে পারবো, এটা প্রচন্ড মিষ্টি। বাড়াবাড়ি এটা লিমিট শুন স্যার, ওকে তিনটা থেকে না ফেলে দিয়েছি, আর আরেকটা বল এরকম টাই, এটা দেখি আমরা তিনজন মিলে খেতে পারবো না। বক্সের মধ্যে তিনটা থাকবে না, এটা তো ছোট গেল, তো আরো দুটো থাকবে, ছোট গুলো দিই, বড় গাছ এর উপরে আপেল ফলাতে পারি। ইয়াম হ্যাভ ইট, কে বল কেমন লাইভ এর তুমি কান গাবো না কেমন বল? ভালো। তুই গড়িয়া থেকে রাজবাড়া থেকে তুই এসছিস এইটুকুনি খেতে, কেমন বল? সুকান্ত হচ্ছে এখন জাজ পার্টাল চালাচ্ছে জিপ দিয়ে, তার মধ্যে ওর স্বাদটা পায় না, মানে স্মেলটা পায় না। মাস্টার শেফের শেফরাও এতটা সময় নেয় না একটা জিনিস, মাঝখান থেকে ও হচ্ছে স্মেলটা পায় না, এটাতেও একটা সমস্যা, ড্রব্যাক রয়েছে সুকান্তর। খুব ভালো অতটুকু পাবো আমি তো বুঝতে পারছি না। আরো একটা চলে এসছে পিজা, না না যেরকম এসছে ওরকম, আর একটা ফেরো চার দিও, কারণ ও বেচারা পাইনি না। তুমি একটা এটা দিও, আর তার সাথে দুটো ফেরো চার দিও, কাস্টমাইজ, ইউ নো কাস্টমাইজ।
আমার এটা খুব ভালো লাগছে দেখতে। বাহ, তো দেখ কাজটা। ওয়াও, হোয়াট আ শেপ ম্যান। তো তো বাইরে পড়লো। আমি শেপ হলে আপনি এখানে কিছু পড়লোই না। এই দেখ এত বেশি দিস না। কেমন লাগছে? আবার দু মিনিট সময় দেবে, দু মিনিট সময় দে। খুব ভালো, এত সুন্দর পাওয়া যায়। একটা চিকেন ফেলে দিলি তুমি, পনির পনির না ওগুলো, পনির না ওগুলো চিকেন। সো এলিগেন্ট, সো বিউটিফুল লুকিং লাইক আ পিজা। বাবা, তারা এটা কি হয়ে গেল? বাইটে দুখানা রয়েছে বাবা। হে প্রভু, হে।